বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম লম্বা সিজদা আম্মা জান বলে বেটা কি বলছিস আমি বলতে পারবো না তারপরে স্বাভাবিক হয়ে সিজদার থেকে আত্তাহিয়াতুর সূরাতে উঠা বসেন শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি সমগ্র জগৎ আলোকিত হতে দেরি বলে আম্মা জানের সামনে সব উদ্ভাসিত হইতে দেরি হয় নাই রুমের পারস্যের সমস্ত কিছু আম্মা জানের সামনে উদ্ভাসিত হয়ে গেছে আম্মা জান এইখান থেকে বসা দেখতেছেন আর বলতেছেন ওয়াইলুল্লি কুরাইশ ওয়াইলুল্লি বনি হাসিম বনি হাসিমের কি হইলো সব ঘুমে অচেতন আমার ঘরে কি ঘটতেছে কেননা সুবে সাদেকের সময় দুনিয়াতে আসছে আমার ঘরে কি ঘটতেছে কেউ দেখার মতো নাই শুধু উনি আর এক মহিলা ছাড়া তো আর কেউ ছিল না আর বাচ্চা ছিল আর তো কেউ ছিল না বলতেছে বনু হাসেমের বিনাশ হোক কেউ তাকায় রেখে না আমার ঘরে কি হইতেছে তারপরে স্বাভাবিক হয়ে শুয়া পড়ছে আম্মা জান দৌড়ে যায় কোলে নিয়ে আনিছেন কোলে নিতে দেরি ছাদ ফাটতে দেরি হয় নাই ঘরের ভিতরে কুয়াশা ঢুকতে দেরি করে নাই কোত্থেকে জানি কুয়াশা চলে আসছে যেটাকে আরবিতে বলে হামাম ঢুকতে শুরু করছে পুরো ঘর যখন প্যাক হয়ে গেছে কুয়াশার থেকে উপর থেকে আওয়াজ আসছে গাইরি মুহাদা তিফ তাড়াতাড়ি এই বাচ্চাকে গায়েব করো তুফু মাশারিকাল আরদিয়া মাগারি সমগ্র জগৎ ঘুরে নিয়ে আসো হাত্তা ইয়ালামাল খালকা বিসমিহি ওয়া নাফিহি ওয়া সুরাতিহি এই মুহূর্তের পরে যেন কোন সৃষ্টি না বলতে পারে যে আমি এই বাচ্চাকে চিনি না নামে চিনি না গুণে চিনি না আমি এই বাচ্চাকে চেহারায় চিনি না এটা যেন কেউ না বলতে পারে ঘুরে নিয়ে আসো আম্মা জান বলেন গায়েব করে ফেলছে আমার কোলের টিকা নিয়ে গেছে উপর থেকে আওয়াজ আসছে আরিদু আলাইহি কুল্লা রুহানি সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরো বিশ নবীর বিশটা গুণ দাও আতু তর্জমা আমি করবো না আতু হু খুলুকা আদম মারিফাত শীশ সুজাত নু খুল্লাত ইব্রাহিম লিসান ইসমাইল রেবা ইসহাক ফসাহত সালে হিকমত লুত বুশরা ইয়াকুব জামাল ইউসুফ সবর আইয়ুব তাওয়াত ইউনুস জিহাদ ইউসা সৌত দাউদ হুব্ব দানিয়াল ওকার ইলিয়াস জুহদ ঈসা কুওয়াত মুসা হাইবত সুলাইমান ওয়া ইলম আল খিদির বিষ্ণুদের বিষ্ঠা গুণ ভিতরে ঢুকাও তারপরে আওয়াজ আসছে অগ্নিদু রূপী জমি আখলাক নবী কি সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডোবায় ঘন্টা খানিক পরে আবার মাঠটা মারকুলে ফেরত দিয়ে আসছে আগে বলবো আমেন ফিরত পাওয়ার পরে কানতে ছিল সব ছুটা আইসা সূর্য উঠা গেছে সব ছুটা আইসা জিজ্ঞাসা করতেছে আমেনা এরকম বাচ্চা পাওয়ার পরে আবার কান্না কিসের আবদুল্লাহ নাই আবদুল্লাহ থাকলে কি হইতো এতক্ষণে খেলনা চলে আসতো আবদুল্লাহ তো নাই খেলনা কে নিয়ে আসবে কানতে ছিলেন আমেনা আমার মনে হয় রেওয়ায়েতের দ্বারা মনে হয় আল্লাহ কানে কানে বলছিলেন আমেনা কাঁদিস না আবদুল্লাহ থাকলে আর খেলনা কই থেকে আনতো মক্কার বাজার থেকে সূর্য উঠছে ডুবতে দে চাঁদকে খেলনা বানায় পাঠায় আবু তালেব বলে বিকাল বেলা সূর্য যখন ডুবা গেছে চার পায়ের উপরে শোয়া দিছি বাহিরে শোয়াইতে দেরি বাদাল কমরু আইয়াদনু চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই যখন আস্তে আস্তে মাথার উপরে চলে আসছে তো আমি ভয়ে চিৎকার দিয়া ফেলছি খাসি তু আইয়া তো আলাই তোমার উপরে পড়া না যায় কিন্তু তোমার মাথার উপরে এসে থাইমা গেছে তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা হাত পাও ইশারা করতে ছিলার উপরে চাঁদ ডান্স করতেছিল নবীজি বলতেছিল চাচা জানেন চাঁদ কি বলতেছিল কথা তো জানি না কান্নার আন্নার কামার আয়ু কান নিয়ে চাঁদ আমাকে গান শোনাইতে ছন্দ শোনাইতেছিল কান্নার থেকে বিরত রাখতেছিল আমি যেন না কাঁদি কাঁদলে আমার আম্মার কষ্ট হবে এই জন্য কান্নার থেকে বিরত রাখতেছিল আল্লাহ চাঁদকে আমার জন্য খেলনা বানায় পাঠায় হায় 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 ওই নবীর উম্মত বানাইছেন আল্লাহ আমাদের ওই নবীর উম্মত বানাইতেছে জান্নাত তো চাই চাই কিন্তু জানি তো না জান্নাত কিরকম দেখা তো আয়েশা বলছিলেন আমার সমাজে যুবক তো মনে করে সব বুঝি দুনিয়াই আছে জান্নাতে কি এগুলা হবে এই জন্য সারা রাত্র নেটের ভিতরে কাটায় হ্যাঁ যত পয়সা নেটে খরচ করে ওই পঞ্চ পয়সাগুলো যদি সঞ্চিত হইতো তাহলে আমার মনে হয় অধিকাংশের ফ্যামিলির মাসের বাজার এটা দিয়ে হয়ে যেত যেই পয়সা নেটের ভিতরে খরচ করে
জান্নাত তো চাই, জানি তো না কি আছে, চোখে তো দেখাই সব, ওইদিকে গেলে তো হারায় যাব। চলেন এতটুক তো শোনায় দিই, একটু ধারণা তো শোনাই। জান্নাত দুনিয়া তো আশা পূরণের জায়গা না, এইখানে আশা পূরবে না, কেননা দুনিয়া মকসুম, 800 কোটি মানুষের ভিতরে বন্টিত, এটাকে আর বড় করা যাবে না। আল্লাহ এটাকে 24,000 মাইল তৈরি করছেন, পুরো দুনিয়াটা 24,000 মাইল। আমাদের এই গ্লুপটা, আমাদের এই দুনিয়ার ফুটবলটা মাত্র 24,000 মাইল, এর 67 ভাগ জল, 33 ভাগ স্থল, মাত্র 24,000 মাইল। নাইলে আমাদের রাত দিন 24 ঘন্টায় হইতো না, আমাদের ঘড়ির কাটা 24 হিসাবে হইতো না, তাহলে 25 হিসাবে হইতো, যত হাজার মাইল অত হাজার মাইল হিসাবে আমাদের রাত দিন হইতো। কেননা পার ঘন্টায় 1,000 মাইল দুনিয়া অতিক্রম করে ঘুরে, পার ঘন্টা 1,000 মাইল গতিতে ঘুরতেছে, 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়, এই জন্য আমাদের ঘড়ি 24 ঘন্টায় রাত দিন বলে। এই ছোট দুনিয়াটা, এটা বাড়ানো যাবে না, আশা এখানে পুরো হবে না। এই জন্যই তো ছোট প্লট যাকে দিবে জান্নাতে সবচেয়ে ছোট, এই দুনিয়ার 10 গুণ দিবে, 10 গুণ 2,40,000 মাইল। কত? ওটা বাঙালি পাবে না, বাঙালি পাবে না, বাঙালি এর চেয়ে বড়টা পাবো ইনশাআল্লাহ। সবচেয়ে ছোটটা যে পাবে, ওর নাম হাদিসে লেখা আছে, ওর নাম চুহাইনা, ওর কবিলার নাম চুহাইনা। আল্লাহর রাসূল বলছে ওই চুহাইনা কবিলার, কবিলার চুহাইনা পাবে সবচেয়ে ছোটটা, আমরা বড় পাবো ইনশাআল্লাহ। যার মাটি গুলা সাফরানের, এই মাটি না, দুনিয়ার মত অঙ্গল জঙ্গল না, সাজানো গুছানো। হায় হায় হায়, তরুলতাও সোনার হবে, গাছপালাও সোনার হবে, সবকিছু সোনা মোড়ানো থাকবে, সোনা দিয়ে আল্লাহ বানাবে। ফুল ধরবে তো সোনার গাছে ধরবে, সবজি ধরবে তো সোনার গাছে ধরবে, কলা ধরবে তো সোনার গাছে ধরবে, আম ধরবে তো সোনার গাছে ধরবে, সমস্ত গাছপালা তরুলতা সোনার, মাটি জাফরানের, বিল্ডিং হবে সোনার ইটের, রূপার ইটের, এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত, যতটুকু। যদি বৃদ্ধরা বলে যে এত বড় সিঁড়ি চড়বো তো চড়বো কি কইরা, পাইবো তো পাইবো কি কইরা, ওইখানে সিঁড়ি থাকবে না, সুপার অ্যাক্সেলেটর লাগানো থাকবে, সুপার লিফট লাগানো থাকবে, ওটা হাত দিয়া চালাইতে হবে না, ওটা মন দিয়া চলবে, যত তালায় যাইতে যাবেন ঠক করে নিয়ে লাগাই দেবে। ওই লিফট হাত দিয়ে চলবে না, বটন দাবাইতে হবে না, দাবাইয়া দরজা খুলতে হবে না, মন বলবে খোল, খোলা যাবে, যত তালায় যেতে চান অত তালায় চলে যাবে। মধ্যখানে যদি মনে ওঠে যে নিচের তালারটাই কি করতেছে একটু দেখাই, নিচের তালারটাই কি করতেছে, ওইখানে থামবে, আবার দেখাবে, আবার উপরে নিয়ে যাবে। প্রত্যেক তালায় এক একটা রাখা থাকবে, প্রত্যেক তালায়। যুবক, এখন তো বছরে একটা দিনের লেখা তোমরা খালি গুনতে থাকো, 14 তারিখ কবে আইব, ঠিক না? যদি একবার লেখা আমারে পাঠাইলো i.u, ঠিক না? এটার লেগে তো একটা তারিখের আশায় থাকো, ঠিক না? কি কি, আরে রাগ হয়ে গেল, একটা তারিখের আশায় থাকে এটার লেগা, যে কবে ওই তারিখটা 14 তারিখটা আইব। যদি ভুলেও একবার লেখা দেয় আমারে i.u, ডট ডটই কইলাম আমি, ঠিক না? হ্যাঁ, ওই জানলাম যেখানে ঘন্টায় ঘন্টায় মেসেজ আসবে, ঘন্টায় ঘন্টায়। যাদের বর্ণনা দিতে যে আল্লাহ রসুল বর্ণনা দিচ্ছেন, হাঁটু পর্যন্ত বানাবে মুশক দিয়া, সমর পর্যন্ত বানাবে আম্বার দিয়া, কাত পর্যন্ত বানাবে আল্লাহ সাফরান দিয়া, চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, সাদা কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। থুতুর বর্ণনা দিতে যে আল্লাহ রাসূল বলছেন, লাউ বাসাগা সাবআতি আবহুল লাসার আসমা, সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হয়ে যাবে, 7টা 4টা গ্রামের সমস্ত জগৎটা মুখিত হয়ে যাবে।
যদি পাও খুলা দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে, হাসি দিলে সমগ্র জগৎটা আলোতে আলোকিত হয়ে যাবে, একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেয় চোখ বন্ধ করে ভাবতে হবে যে এই ঠোঁটের লোকের ঠোঁট লাগলো কেমন মজা। আল্লাহ রাসূল বলছেন সব রাখা আছে, জান্নাতে এক এক তালার দূরত্ব এরকম, কিনা রাখা আছে মা তাস্তাহি আনফুসুকুম, নাচাও নাচ রাখা আছে তোমাদের দুনিয়ার এই গান্দা নাচ, দুইবার নাচলে পরে ঢেরে যায়, 40 বছর টানা নাচবে 40 বছর, লেহেঙ্গার ঘের হবে 3 কিলোমিটার, একটু পর পর তোমার মুখের উপর দিয়ে ঘুরাবে 3 কিলোমিটার পর্যন্ত ছড়াবে, যে লেহেঙ্গা আল্লাহ পড়াবে, এই দুনিয়া সুতার লেহেঙ্গা না, জান্নাতি মা বোনদেরকে লেহেঙ্গা পড়াবে, আলোর লেহেঙ্গা, আলোর সুতা দিয়ে লেহেঙ্গা বানাবে, সবচেয়ে নিম্ন মানের লেহেঙ্গা 3 কিলোমিটার ঘের হবে, 3 কিলোমিটার ঘের বোঝেন, লেহেঙ্গা চিনেন, মেক্সি 3 কিলোমিটার শুধু ঘেরই হবে, আলোর সুতা দিয়ে বানাবে, আল্লাহ 24-40 বছর পর্যন্ত টানা নাচ চলবে, প্রত্যেক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালার বাকি হবে, 2 পায়ের থেকে 2 লক্ষ কালার, কোনো কালারের সাথে কোনো কালারের মিল নাই, প্রথম জঙ্কারে যেই 2 লক্ষ বাহির হয়েছে 40 বছরের মাথায় যায় 1 কালারও রিপিট হবে না, শুধু তো বলেন না আল্লাহ রসুল, কে বাজি লাগাইতে চাও জান্নাত পাওয়ার জন্য, আল্লাহ রসুল বলছে কে বাজি লাগাইতে চাও, সাহাবা বলছে আমরা বাজি লাগাইতে চাই, মানিল মুসমা বলছে নাহনু ইয়া রসুল আল্লাহ বাজি লাগাবো জান্নাত পাইতে চাই, হায় হায় যুবক, গান আছে নাচ আছে সব আছে, ওই দিন কেমন হবে যেদিন আল্লাহ নিজে সূরা আর রহমান শোনাবে, স্টেজ লাগানো হবে জান্নাতের ভিতরে, আমাদের নবীজি সূরা ইয়াসিন শোনাবে, এর আগে সিঙ্গাররা শোনাবে, সিঙ্গারদের শেষ হইলে দাউদ আল ইসলাম শোনাবে, দাউদ আল ইসলামের পরে আল্লাহ জিজ্ঞাসা করবে তুরিদুন আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর শুনতে চাও, বলে আল্লাহ আমাদের ধারণা নাই এর চেয়ে সুন্দর হইতে পারে, তখন ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, বন্ধু আপনি আসেন কেমন হবে ওই দিন, বন্ধু শুনানোর পরে বলবে তুরিদুন আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর শুনতে চাও, তো বলছে আল্লাহ আমাদের বিশ্বাস এর চেয়ে সুন্দর আর হইতেই পারে না, এইখানেই শেষ, আল্লাহ বলবে না রেজওয়ান ইরফাই হিজাব, রেজওয়ান সরা পর্দা, আমি নামবো, আমি বন্ধুদের শুনাই, ওই জান্নাত প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, দাওয়াত প্রতি শুক্রবার, ইয়াউমাল মাসিদ জান্নাতের ওইখানে ওই দিনের নাম চেঞ্জ হয়ে যাবে, আজকে জুমা, জান্নাতে যাওয়ার পরে হবে ইয়াউমাল মাসিদ, ওই দিন আল্লাহ দাওয়াত খাওয়াবে, 6 দিন নিজের বাড়িতে খাবে বা ঘুরা ঘুরা খাবে, 7ম দিন আল্লাহ দাওয়াত খাওয়াবে আমাদেরকে, 7ম দিন বাবরচি পাক করবো ঠিক না, কে পাক করবে, আল্লাহ কুদরত দিয়ে পাক করা, কয় আইটেম হবে, জান্নাতে যদি 70-70 হাজার আইটেম খায় তা আল্লাহর কাছে কোটি কোটি আইটেম হবে, আবার অনেকে ভাবে পেট এত বড় হবে না কি খাইতে পারবো কি না ঠিক না, হ্যাঁ অনেকে ভাবতেছেন ঠিক না, খাবে আর ডেকুর দিবে খালি হয়ে যাবে, খাবে আর ডেক দিবে খালি হয়ে যাবে, জান্নাতে না পেশাব আছে না পায়খানা আছে, লা ইয়াবুলুন ওয়া লা ইয়াতাগাব্বাতুন, না পেশাব না পায়খানা, চিরদিন থাকবে, আনতাহিয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে মৌত কোনোদিন আসবে না, আনতাসিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে বৃদ্ধ কোনোদিন হবে না, আনতাসিকু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থতা কোনোদিন আসবে না, আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে কোনোদিন কমবে না,
খাবে আর খালি হয়ে যাবে। ছয় দিন খাবে, ছয় দিন পান করবে, দুইভাবে খাদেম পান করায় দিবে অথবা নিজে পান করবে। সপ্তম দিন সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, সপ্তম দিন আল্লাহ কুদরতি হাত দিয়া পান করায় দিবে। বাবু যুবক, বাবু আল্লাহ যখন ঠোঁটের গ্লাস লাগায় যখন পান করাবে আর জিজ্ঞাসা করবে কেমন আছিস যুবক, বল কেমন, আল্লাহ কথা বলবে, হালাত জিজ্ঞাসা করবে কেমন আছিস, নিয়ামত পাইয়া খুশি তো, নারাজ তো না, আল্লাহ কথা বলবে কেমন মজা লাগবে ওই দিন, শুধু দাওয়াত খাওয়াবে না কাপড় পরাবে, আল্লাহ সুগ্রাম লাগাইয়া দিবে, তারপরে হাদিয়া দিবে, হাদিয়া হাদিয়া গিফট দিবে, গিফট প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, প্লাস্টিক সার্জারি হবে, বাজারে ঢুকবে ছবির বাজারে, মহিলা আলাদা পুরুষ আলাদা, ছবির নিচে লেখা থাকবে এই রূপটা পছন্দ হইলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি, পছন্দ হবে ওরকম হয়ে যাবে, মহিলা পছন্দ হবে সে ওরকম হয়ে যাবে। এখন আমরা যদি প্রশ্ন করি যে মহিলারা আলাদা চেঞ্জ হলো, আমিও আলাদা চেঞ্জ হলাম, আমি আমার বউকে চিনবো কি করে, আমার বউ আমাকে চিনবে কি করে, এখন তো একটা বিরাট বড় সমস্যা, কে কাটটা হয়ে যাবে, ঠিক না, ঠিক কোন, ঠিক না, এই জন্যই দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট দিয়া দিছে আল্লাহ, ওদিকে চেঞ্জ হবে ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব ছবি তার কাছে চলে যাবে, বাইরে যায় দুজনে দুজনের আঙ্গুল ধরে জান্নাতে চলে যাবে। ও যুবক ওই জান্নাত, রূপগঞ্জের যুবক পাওয়া যাবে কক্সবাজার যায় জুতা দেখাইছে, জুতা জুতা চিনো, বার্মিস জুতা, হ্যাঁ দোকানে দেখছে, বেশি তাকাইলে জুতা দেখায়, জুতা চি তাকাইছে তো, জুতা খুলে পেছে আরেকবার তাকাইলে সাইজ, জান্নাত সৈকত রাখা আছে ওইখানে, আল্লাহ বানায় রেখা দিছে, পাক জিনিস বানায় রেখা দিছে ওইখানে, চোখে চোখ রাখতে দেরি, ওইখানে জুতা দেখাবে না, বুকে লাইগা বলবে আনা হব্বু আনতা হব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা, লিমাদা আক্ষার পা, কেন দেরি করলি, তখন আঙ্গুল ধরে জান্নাতে নিয়ে আসবে। দুইটা সৈকত আছে জান্নাতে, একটার নাম বাইদা, একটার নাম বাইদা, সকালে একটায় যাবে বিকালে একটায় যাবে, আল্লাহ ওইখানে পবিত্র বানায় রেখা দিছে, যুবক যেটা তোর চোখে লাগবে ওটা তোর হয়ে আছে না, হায় হায় বর্ণনা দিতে গেলে হায়। এই জন্যই তো আমি শুরুতে বলছিলাম জান্নাত যদি এখানে বসা থাকতো তাহলে ইমাম কর্তবীর লেখা যুবকের মতোই আমার জাতির যুবকরাও হইতো, সারা রাত্র নামাজ পড়ে সারাদিন রোজা রাখে, গড়ালারা বুঝায় কোনো মানে না, বন্ধু বুঝায় মানে না, পাড়া প্রতিবেশী বুঝাইতেছে মানে না, সে তো তার কাজই করা যেতেছে, সারা রাত্র তারা নামাজ পড়ে সারাদিন রোজা রাখে, সবাই বলে কয়েকদিনের ভিতরে মাথা খারাপ হবে, তার ছিঁড়া যাবে। একদিন সকালে বাড়ির থেকে বাহির হয়েছে, রোডে হাঁটতেছে আর চিল্লাইয়া বলতেছে আইনা 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 কোথায়, তো পাড়া প্রতিবেশী বাড়ির সবাই ছুটে আসছে, বলছি না তোর তার ছিঁড়বে আজকে বুঝি ছিঁড়েই গেছে, না না আমার তার ছিঁড়ে নাই, আমি তো সকালে একটু ঝিমাইতে ছিলাম, ঝুমনি আসছে আমার, একটু তন্দ্রা আসছে আমার, তো আমি জান্নাতের বাগান দেখতেছিলাম, ওটার ভিতরে ঝর্ণা প্রবাহিত হইতেছিল, যেই মেয়েদেরকে আমি দেখছি এদের সৌন্দর্যের বর্ণনা দেওয়ার মতো ভাষা আমার কাছে নাই, আমি যখন এদের কাছে গেলাম তারা বলতেছিল আইনার জামাই আসছে, আমি ভাবছি এদের মধ্যে থেকে কেউ হবে, সারা বলছে না 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 আমরা তো তার কৃতদাসী, আমরা তো তার খাদেম, আইনা তো আরো সামনে, আমি দৌড় লাগাইলাম আরেকটা বাগানে পৌঁছলাম, ওইখানে একটা ঝর্ণা, প্রথম মেয়েদের চেহারা হাজার লক্ষ গুণ বেশি সুন্দরী মেয়েরা ওইখানে পানি ভরতেছিল, আমি যখন কাছে গেলাম তো এরা বললো যে আইনার জামাই চলে আসছে, আমি ভাবলাম এদের মধ্যে থেকে কেউ হবে, এরা বললো আমরাও না, উনি তো আরো সামনে, আরো জোরে দৌড় লাগাইলাম, যা দেখলাম মুখটা খচিত একটা ঘর, দরজার ভিতরে একজন দাঁড়ানো আছে, যার রূপের বর্ণনা মনে হয় কোনো সৃষ্টি মিলা দিতে পারবে না, আমি ভাবলাম এই হবে, আমি যখন দৌড়ে ধরতে গেলাম সে বললো আমি না আমি না আমি না, আসলটা ভিতরে বসা আছে, ভিতরে যখন তাকাইলাম তো দেখলাম হীরার দোলনার ভিতরে দুলতেছে আইনা, এক হুরের নাম আছে আইনা, সে হুরের দুলতেছে হীরার দোলনায়, আমি নিয়ত করলাম যে জাম্প দিয়া ধরবো, সে হাতে ইশারা করে বললো এখন না, তুমি ইফতারি করবে আমার কাছে, তোমার ইফতারির ব্যবস্থা হইতেছে তুমি দেখা আসো নাই, জান্নাতের নদীর থেকে পানি আনা হইতেছে তোমার ইফতারির ব্যবস্থার জন্য, এখন না এখন না, আজকে ইফতারি আমার কাছে করবে, বর্ণনা দিয়ে একটা চিৎকার দিছে রূপ বাহির হয়ে চলে আস,
আমি যদি জান্নাত বুঝাইতে পারতাম তো আমার সমাজের যুবক এরকম হতো। আফসোস, জান্নাত তো চাই জানিত না কি জিনিস, পাবো কিভাবে এটাও তো জানি না। শেষ জায়গায় চলে আসছি, প্রথমেই আমি বলা দিছিলাম পাবো কিভাবে, পাবো জান্নাত পাবো কিভাবে, পাবো মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি দ্বারা পাবো, গোলামি দ্বারা, ওনার গোলামিতে জান্নাত পাবো। কেননা আল্লাহকে চোখে দেখা যায় না, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না। ওই ব্যক্তির কথাই সত্য, ওই সাহাবীর কথাই সত্য, লা তারাকাল উযুন, তোকে চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিকুকা যুনুন, তোকে ধ্যান ধারণায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, তোকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহকে বর্ণনা দিয়ে শেষ করবেন কি কইরা? আল্লাহ তো দুই একটা পদের মালিক না, শুধু 99টা আমাদেরকে জানাইছেন, তারপরও তো এই মজমা একজনও পাওয়া যাবে না যে আর বয়স যতটুকুই হয়ে থাকুক যে এই বয়সে আমি আজ পর্যন্ত একবার 99 নামের অর্থ মনোযোগ সহকারে কোনোদিন পড়ছি। আসেন একজন হাত উঠাইতে পারবেন যে 99 নামের অর্থ আমি পড়ছি? একজন পাওয়া গেল, পাওয়া গেল, অর্থ পড়ি নাই। চলেন করতে আল্লাহ চিনবেন, ওই সাহাবীর কথাই সত্য, আল্লাহ আসান করছেন এই উম্মতের জন্য। নিরানব্বই পদের মালিক, আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওহাবুর রাজ্জাক الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المدل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائف الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المغدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمبني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلال وابرت نيران ابوي بادر مالك الله نيران ابوي بادر مالك الله তারপরে আল্লাহ জবাব দিছে বাইন তুতিউহু তাহতাদু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা মান আতা'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। তখনই আল্লাহ ঘোষণা দিছেন মাইনা নিলাম তোমাদের প্রশ্ন, আমার বন্ধুর গোলাম হয়ে যাও, জান্নাত উঠা দিয়া। এই জন্যই তো ডেলি পাঁচবার ডাকে, পাঁচবার ডাকে, জান্নাতে চাবি দিতে ডাকে, চাবি দিতে নামাজের জন্য না। আমাদের আমরাই কি আর নামাজই কি, আমাদের নামাজ কি আমরা জানি না? না জানেন না? হ্যাঁ, আরে জানেন, কয়জন নামাজের সময় মসজিদে থাকে? বডিটা থাকলেও মনটা বাহিরে থাকে, ঠিক না? দোকানওয়ালার মন দোকানে, বাজারওয়ালার মন বাজারে, হাটওয়ালার মন থাকে হাটে, অফিসওয়ালারটা অফিসে, আদালতওয়ালাটা আদালতে, ক্ষেতওয়ালারটা ক্ষেতে, খামারওয়ালারটা খামারে, মেইলওয়ালারটা মেইলে, ফ্যাক্টরিওয়ালারটা ফ্যাক্টরিরে, বাড়িওয়ালারটা বাড়িতে, ঘরওয়ালারটা ঘরে, রোডওয়ালারটা রোডে, ঘাটওয়ালারটা ঘাটে, দেখি না? দেখি না? আমাদের নামাজই কি? নামাজই কি? আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ তো জান্নাতের চাবি দিতে ডাকে। নাইলে মক্তবের ছেলেরা কেন পড়তো? 3 নম্বর হাদিস নুরানি, 6 নম্বর ভুল বলতেছি, 3 নম্বর হাদিস নুরানি, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, মিফতাহুল জান্নাতি আসসালাম, 65টা হাদিসের ভিতরে 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাম। নামাজ মিলবে, জান্নাত মিলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিসে? গোলামিতে, বলেন না কিসে? গোলামিতে মিলবে। আর আল্লাহর রাসূলের গোলামির সবচেয়ে বড় নিদর্শন নামাজ। আয়েশা সিজদা যাওয়ার সময় বলতেছে আসসালাম আসসালাম,
হায় হায়, শুধু তো বড় পীর দেখেন নাই। আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকে চিনেন? কে? পিরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই লেখছেন, শুকর সকালবেলা যদি যখন উঠে তা একবারে চোখ খোলে না, ও আস্তে আস্তে চোখ খোলে, তিনবারে আমি পরীক্ষিত এটা, ও একবার একটু অল্প খোলে আবার বন্ধ করে, আবার একটু খোলে আবার বন্ধ করে, তৃতীয়বার হয় খোলে, মনে হয় আব্দুল কাদের জিলানির কথাই সত্য, শুকর সকালবেলা ঘুমের থেকে উঠা বলে কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। হায় 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 হায়, যেই নবীর সবচেয়ে বড় নিদর্শন হলো গোলামীর নিদর্শন, কি কি কি, যে বলতেছে কুররাতু আইনি বিয়া সালা, নামাজ আমার চোখের শীতলতা, আয়েশা সিজদা করতেছে যাওয়ার সময়, দুনিয়াতে যাওয়ার সময় চিৎকার দিতেছে আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম, এটা সর্বশেষ হাদিস, এরপরে আল্লাহ রাসূল আর কোনো কথাই বলেন নাই, দুনিয়ার থেকে চলে গেছে। জান্নাত তো চাই না, ধারণা রাখি কোথায় জান্নাত তাও জানি না, নবীর গোলামির ভিতরে জানি জান্নাত, আর গোলামি সবচেয়ে বড় নিদর্শন, রব্বে কাবা নামাজ যার জীবনে নাই, আল্লাহ রসুলের ঘোষণা, আমি এত কঠিন কথা আপনাদেরকে শুনাইতে চাই না, এই জন্য বলি বলি না, আল্লাহর নামাজ যার জীবনে নাই, আপনি যতই বলেন না কেন আমি ভালোবাসি, আপনি ভালোবাসলে হবে না, ওনাকেও ভালোবাসতে হবে, নবীজি দেখা দেয় না আমরা দেখি, আরে স্বপ্নে যারা আল্লাহ রসুলকে দেখে সে দেখে না দেখা দেয়, কোনটা সত্য? দেখা দেখা সত্য তো, দেখি দেখা, আর যাকে দেখা দেয় তার ভাগ্য খুলে যায় না, খোলে না, কবরে যাওয়ার পরে যখন জিজ্ঞাসা করবে মুনকার নাকির এই ব্যক্তি কে চিনো কিনা, তখন আল্লাহর রাসূল হাসবে, যাকে দেখাবে সেও হাসবে, আল্লাহর রাসূল হাসবে যে আমার পরিচিত আমি দেখা দিয়ে আসছি, আমাকে চিনে আমার ব্যাপারে আবার কি প্রশ্ন করো, আর যাকে প্রশ্ন করবে সেও বলবে আগের থেকে পরিচিত, কাকে পরিচিত করতে চাই, দেখলেই ভাগ্য খোলে, ভাগ্য খোলে, দেখা দেয়, দেখা তো ওকে দিবে যে গোলাম হবে, নাইলে জিন্দেগি পার হয়ে যাবে, দেখা মিলবে না, শেষ জায়গায় চলে আসছি, আসেন যদি সত্য আমার কথা বুঝি আয়েশা থাকে, জান্নাত যদি আসলেই পাইতে চাই, নবীর গোলাম যদি আসলেই হতে চাই, তাহলে আজকের থেকে অঙ্গীকার, প্রথম তো তওবা করতে হবে, জান্নাত অতীত থেকে তওবা করলাম, হাত উঠাইয়া কে তওবা করার জন্য তৈয়ার আছে, বলি আল্লাহকে জান্নাত তওবা করলাম, মনের থেকে বলেন জান্নাত তওবা করলাম, নামাজ যদি মনের থেকে তওবা করলেন তো গুনাহ মাফ, আজকের থেকে নতুন শুরু করতে পারেন। আর দ্বিতীয় একটা কথা, তিনটা কথা বলবো, দ্বিতীয় একটা কথা, আজকের থেকে নামাজ ছাড়বো না, ওয়াদা পুরো ওয়াদা, ভালোমতে উঠায় ওয়াদা করেন, ভালোমতে উঠায় আল্লাহ কবুল করো। আর তৃতীয় একটা কথা, যদিও টাইম অনেক লম্বা হয়ে গেছে, তৃতীয় একটা কথা, হক্কানি আলেমদের পিছে চলবো, নামান চলতে না পারেন, রব্বে কাবার কসম পায়ে হাত রেখা বলে আঙ্গুল উঠায় না, আজকে হয়তো আপনাকে আমি বুঝাইতে পারবো না টাইমের শর্টের কারণে, সাড়ে এগারোটার উপরে বেজে গেছে, আজকে বুঝাইতে পারবো না, আবার যদি কোনোদিন আসি আল্লাহ নিয়ে আসে, যদি আবার আপনাদের সাথে যদি আল্লাহ আমার রিজিক লেখা রাখে তাহলে আবার আসবো, বেশি দূরে তো না, অনেক দূর ঘুরে আসছি, কিন্তু আমি তো দেখতেছি আমার খিলগাড় থেকে 300 ফিট দিয়ে আসলে কাছে ছিল, আমি তো সেই দুনিয়া ঘুরে আসছি, কোথায় গেছি সেই কি কি গাউসিয়া, আরে না সাইনবোর্ড টুনবোর্ড গাউসিয়া না, এর আগে রূপগঞ্জের যে কি আছে না, আরে না রূপসী রূপসী হয়ে আসছি, এতক্ষণে আমি চিটাগাং যাই আবার ঢাকার অর্ধেক রাস্তা আয়া পড়তাম, ফিরত
আমি 5টায় বেরিয়েছি, 9:30 পড়ছি এখানে, 4.5 ঘন্টা লাগছে, অথচ চিটাং যেতে লাগে 3 ঘন্টা। হ্যাঁ, আমি অর্ধেক রাস্তা ফিরত আসতে পারতাম, আবার ইনশাআল্লাহ আসবো। আলেমদের কাছে যদি চলতে না পারি তাহলে কোনোদিন আঙ্গুল উঠাবো না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। মা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করতে হবে, না করলে হবে না। আপনি ফোন দিয়েছেন নাকি? আপনার আমাকে আরেকজনে ফোন দিয়েছে, খিলগাঁও ফেজারি, তাহলে আপনার সাথে আসছে। মাশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। আড়াই হাজার বছর অপেক্ষা করছেন, উনি উম্মত হইতে চান নাই, উনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি উম্মত হইতে চাই না, কিন্তু আমি এতটুকু চাই যে আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মাদী যখন আসবে, তো উম্মতে মুহাম্মাদীর হাতের মাধ্যমে আমার কাফন আর দাফন যেন সম্পূর্ণ হয়। আল্লাহ ওনার দোয়াকে কবুল করছেন। আড়াই হাজার বৎসর পরে এই উম্মত আসার পরে যখন ইরাক স্বাধীন হয়, তো আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে রেওয়ায়েত আছে, সাহাবায়ে কেরাম ওনাকে কাফন পড়ায়া দাফন করছেন, বদায়া নেহায়া পুরা লেখা আছে। আপনার জানা নাই, এই জন্য তৃতীয় প্রমাণ সবচেয়ে বড় যে আল্লাহ জান্নাত দিতে চায়, নাইলে উম্মতে মুহাম্মাদী আল্লাহ আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া বাছাই করে বানাইতেন না। আমরা বাছাইকৃত, বাছাই বোঝেন কি বোঝেন? বাজারে গেলে পয়সা পয়সা কিনেন না। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বাছাই করে রেখা দিয়েছেন। হুয়াজতাবাকুম, কুরআন বলে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, হুয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীন হারাজ, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার কথায় কিন্তু সুর হবে না, যত বেশি ধ্যান দিয়ে শুনবেন আশা করি দিলে গাইতে পারে। সুরের আশা করলে আর আওয়াজ করলে কথা বুঝে আসবে না। তো আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়ে বাছাই করছেন, বাছাই। এই জন্য সমস্ত উম্মতের উপরে কুদরতি হাত লাগছে একবার, আমাদের উপরে লাগছে কয়েকবার। সমস্ত উম্মতের উপরে একবার হাত লাগছে জন্ম লগ্নে, আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। হুকুম দিয়া না, সব হুকুমের তৈরি, 6 দিনে কমপ্লিট, আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, আর প্রত্যেককে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। একবার তো জন্মলগ্নে কুদরতি হাত লাগছে, দ্বিতীয় বাছাই পর্বে কুদরতি হাত লাগছে, আল্লাহ বাছাই করছেন। আমি বলতে পারি, আমার মন বলে, আমি নিজেও বলি, নিজেও বলি যে আমাকে যখন আল্লাহ বাছাই করছেন, না জানি কত কোটি মানুষের ভিতর থেকে যখন আমি আল্লাহর কুদরতি হাতে আসছি, তখন আল্লাহ বলছে একে উম্মতে মুহাম্মাদীর জন্য রেখা দাও। এরকম প্রত্যেককে আল্লাহ বাছাই করছেন। দ্বিতীয়বার, তৃতীয়বার আল্লাহর কুদরতি হাত লাগছে, আল্লাহ এই উম্মতের উপরে মনোগ্রাম লাগাইছে। মনোগ্রাম, মনোগ্রাম চিনেন? আরে স্টিকার চিনেন, মনোগ্রাম চিনেন? কোম্পানি মনোগ্রাম থাকে না? আল্লাহ আমাদের উপরে মনোগ্রাম লাগাইছেন কুদরতি হাত দিয়া। কুনতুম খায়রা উম্মা, তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত নাই। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো আমাদের নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এত মানুষের ভিতরে আপনি উম্মত টোকায় পাবেন কি করে? 16 লক্ষ উম্মত,
আপনি টোকায় কি করে পাবেন? তা আল্লাহ রাসূল বলছে তোমাদের উপরে মনোগ্রাম লাগানো আছে, খোঁজা বার করে ফেলবো। বলছে সেটা আবার কি? বলছে গুররাম মুআজ্জিলিন মিন আসারি সুজুদ, কিয়ামতের দিন নামাজে উযুতে যেই জায়গা ব্যবহার হতো ওটার থেকে নূর ফুটা বাহির হবে, আর কোন উম্মতের বাহির হবে না। বিদায় তোমাদেরকে দেখা আমি চিনা ফেলবো। তো আল্লাহ আমাদেরকে নিজের কুদরতি হাতে বাছাই করে নবীজির উম্মত বানাইছেন, প্রমাণ করে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। নাইলে কোনদিন মানুষ বানাইতেন না, মুসলমানের ঘরে অস্তিত্ব হতো না, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হতে পারতাম না। আমরা তো নবীও চিনি না, নবীর আলোচনাই নাই, কোত্থেকে নবী চিনবে? নবী তো চিনি না আমরা, যে আল্লাহ আমাদেরকে কোন নবী দিলেন। চলেন ওটা পরে আসতেছি পর্বে। আমার কথার উৎস দুইটা ছিল, যে আমরা সবাই জান্নাত চান না, কি বলেন? সবাই চান, কে কে চান দেখি আতু টান্ত। আমার সবাই জান্নাত চাই, ঠিক না? কিন্তু জান্নাত জিনিসটা কি? আমার যুবক যদি জিনিস জান্নাত জানতো, তাহলে আমার মনে হয় সারা রাত্রে নেটের ভিতরে খালি জান্নাতই তালাশ করতো। আজে বাজে জিনিস সারা রাত্র নেটে তালাশ করতো না। এই এলাকায় যুবক আছে যে সারা রাত্র সজাগ থাকে শুধু বন্ধুদেরকে নেট সাপ্লাই দেওয়ার জন্য, নাই? হ্যাঁ, নেট দেখতে দেখতে যখন শেষ হয়ে যায় তো নাম্বার এদের জানা আছে, কার কাছে গভীর রাত্রে ফোন করলে বলবে অপেক্ষা কর, দুই মিনিটের ভিতরে পাঠায় দিতেছি, তোর মজাকে অসামর্থ্য থাকতে দিব না, তোর মজা পুরা করে দিব। তুই দেখতে দেখতে নেট শেষ হয়ে গেছে, তোর মজা অসমাপ্ত রয়ে গেছে, এটাকে অসমাপ্ত থাকতে দিব না। তো আমার সমাজের জাতির যুবক সারা রাত্র নেটের ভিতরে জান্নাত তালাশ করতো, গুগলকে বারবার বলতো একটু জান্নাত দেখা না আমারে, কিন্তু গুগলে তো জান্নাত নাই। যুবক সারা রাত্র নিশায় কাটাইতো যে জান্নাত কখন যাব, যদি জান্নাতের একটু ধারণা আমার সমাজের যুবকের থাকতো, আমার সমাজের মাবুনদের থাকতো, আমাদের থাকতো যদি জান্নাতের একটু। আল্লাহ রাসূল তো সত্যই বলছেন লা ইয়ামু তালিবুহা, জান্নাতের তচকা, জান্নাত যার দিলের ভিতরে বসে গেছে ওর রাত্র ঘুম আসে না। সত্য, এই জন্যই তো আল্লাহ ওরা সারা রাত্র ঘুমায় না, ওরা ঘুমায় না, ওরা তো আল্লাহওয়ালা যারা ওরা রাত্রে ঘুমায় না, ঘুম ওদের আসেও না, বিছানায় যায় বটে, ছটপট করে উঠে মশাল্লায় দাঁড়ায় আর বলতে থাকে কিসি কো সোনে মে মজা, কিসি কো খানে মে, কারো মজা ঘুমে আসে, কারো খাওয়ায় আসে, হমে তো মজা আতা হ্যায় তেরে আগে রোনে মে, আমাদের তো কান্নায় মজা আসে আর কান্নায় রাত্র কাটায় দেয়। জান্নাতের আশা নিয়া যে কবে মরবো আর কবে জান্নাতে পড়বো, আল্লাহ রাসূলের কথাই সত্য। লা ইয়ানামু তালিবুহা, আগে একটা বলছিলেন উতলুবিল জান্নাতা জাহদাকুম, যতটুকু তোমার ভিতরে ক্ষমতা আছে, যতটুকু তোমার ভিতরে এনার্জি আছে, যতটুকু তোমার ভিতরে শক্তি আছে, যতটুকু তোমার ভিতরে যা আছে, এই জীবনটা যতটুকু আছে তোমার কাছে পুরাটাকে বিসর্জন দিয়া জান্নাতে তালাশ করো। আজকাল তো জান্নাতের ধারণা নাই যে জান্নাত জিনিসটা কি। শুনি জান্নাত, নবীজি তো জান্নাত দেখাই সব আছে আমার কাছে, ঠিক না? কি বলেন? হায় হায় হায়, উম্মত আজকে জান্নাতের ধারণা রাখে না, অথচ জান্নাত দেখা আসার পরে একদিনও চোখের পানি শুকায় না। ওলামা আমার কথা একমত হোক আর না হোক, আমি তো চিরজীবন বেড়া যাবো যতদিন বেঁচে থাকি, জান্নাত দেখা আসার পরে একদিনও চোখের পানি শুকায় না, একদিন। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি তো আপনার চোখে পানি কেন? বলছে জিবরিল মিকাইল যেদিন থেকে জান্নাত দেখা আসছি চোখের পানি শুকায় না উম্মতের জন্য। হায় আমার উম্মত যদি জান্নাত হারায় ফেললো, তাহলে কত বড় জিনিস হারায় ফেলবে। আমি না উম্মতকে বুঝাইতে পারলাম, না উম্মত বুঝতে পারলো যে জান্নাত কি জিনিস বানায় রাখছে, আমি তো চোখে দেখা আসছি, চোখের পানি একদিনও শুকায় না।
মা সারা আরওয়া কাতাব কি, যখনই দেখি তখনই কাঁদেন কেন? বসে উম্মতের জন্য চলেন, মনে যখন উঠলে আরেকটু আগে নিয়ে যাই, শুধু এইখানেই শেষ না, সারা দিন কাঁদেন নাই। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন, মালাকুল মউত যখন অনুমতি নিয়ে ঘরে ঢুকলেন, দ্বিতীয় অনুমতি নিয়ে যখন বুকে হাত রাখলেন, তখনও চোখে পানি ছিল। জিবরিল আল ইসলাম পিছে ঢুকছেন, ঢুকার সাথে সাথে বলতেছিলেন, এখনো কাঁদেন? আপনি তো আল্লাহর সান্নিধ্যে এখন চলে যাবেন। আল্লাহু ইয়ান্তাজিরু, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। উল্টো জগতে খুশির বন্যা চলতেছে, ইউসিলুল হাবিব ইলাল হাবিব, বন্ধু বন্ধুর কাছে আজকে পৌঁছবে, চিরদিনের জন্য বন্ধু বন্ধুর কাছে চলে যাবে। উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে, আপনার চোখে পানি কেন? বলছে জিবরিল, এখনো এক প্রশ্নের জবাব বাকি, ফামাল্লি বাদি লি উম্মতি, আমার পরে আর আমার এই উম্মতকে বুকে জড়ায় কে রাখবে? কে রাখবে আমার উম্মতকে বুকে জড়ায়? এই জন্য আমার চোখের পানি, আমি তো চলে যাব, আমিও তো যাইতে চাই, কিন্তু প্রশ্ন তো বুকে রয়ে গেল যে আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে, কে বুকে জড়ায় রাখবে, কে পাহারা দিয়ে রাখবে, কে স্নেহের চাদর দিয়ে ঢেকা রাখবে, কে আমার উম্মতকে দেখভাল করবে? জিবরিল ছুটে যায় জবাব নিয়ে আসছেন। আল্লাহ বলছে, লা আতরুকু উম্মতাকা ওয়াহদা ওয়া লা আতরুকু উম্মতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, বন্ধু আমি আছি, আমি আছি। তখনই চিৎকার দিয়া বসে ইলা রাফিকিল আলা, আমি বন্ধুর কাছে আল্লাহর কাছে এখন যেতে পারি, আল্লাহ যখন দায়িত্ব নিছেন তখন আর আমার কোনো চিন্তা নাই। হায় হায়, এখানেই শেষ না। সর্বপ্রথমে জমিনের উপরে কিয়ামতের দিন যে ব্যক্তিত্ব উঠবেন, এর আগে কেউ উঠবে না, উনি হলেন মুহাম্মাদুর দশটা রহমত আমার উপরে নাজিল করবে, একবার পড়বো দশটা রহমত আল্লাহর পক্ষ থেকে আসবে, একবার পড়লে দশটা, দশবার পড়লে একশোটা, একশোবার পড়লে এক হাজার, এক হাজার পড়লে দশ হাজার, কত রহমত চান? আমরা তো বখিল, আমরা তো কৃপণ। আল্লাহ রসুল বলছে কৃপণ, যে আমার নাম শুনলো দূর পড়লো না। চলেন বুলা যাবো, প্রতি জুমায় এক কোরআনের আয়াত পড়া হয়, প্রত্যেক মসজিদের ইমাম পড়ে, দ্বিতীয় খুতবার ভিতরে পড়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রতিদিন প্রতি শুক্রবারে পড়ে, আল্লাহ হুকুম দিছে আমার বন্ধুর উপরে দুরুদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা দুরুদ পড়ো আমার বন্ধুর উপরে। কিন্তু আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ একদিন আমরা মরে যাব, আপনার বন্ধুর উপরে দুরুদ কে পড়বে? আমাদেরকে তো পড়তে বলতেছেন। আল্লাহ বলে, বেওকুফ তুই কি চোখে দেখিস না আমি ফেরেশতাদের নাম নিছি, তোদের পরে ফেরেশতা পড়বে। আমি বলি, যদি আল্লাহ, আমি তো কিতাবে এটাও পাই যে একদিন মালাকুল মউতকে মরে যেতে হবে, কেননা আপনি আরশের নিচে সাইনবোর্ড লাগায় রাখছেন, ইন্নি কাতাবতুল মউত আলা মান তাহতা আরশি আল্লাযী হাইলা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে, চিরঞ্জীব যিনি উনি আমার আরশের উপরে বিরাজমান, একদিন তো ফেরেশতা মরে যাবে, তো আপনার বন্ধুর উপরে দুরুদ কে পড়বে? আল্লাহ বলে, তোর মতো গাদা তো আর দেখি নাই, তুই প্রথমেই দেখোস না আয়াতের ইন্নাল্লাহ আমরা তো আশেকে রসুল বলি, দুরুদই পড়ি না, রাগ হয়ে গেলেন আমার উপরে? রাগ হয় না আমার উপরে, কোন লাভ নাই, আমি তো বুঝাইতে চাইতেছি নবীর নাম আসে দুরুদ পড়ে,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনতে দেরি, দুরূদ পড়তে যেন দেরি না হয়। মন খুইলা দুরূদ পড়েন, মন খুইলা। আজকে উম্মত দুরূদে কৃপণ, এই জন্য এই উম্মতের হাড়ের সমস্যা। মন খুইলা দুরূদ পড়েন, হাট খুইলা যাবে, কোনো ব্লকও হবে না, শ্লোকও হবে না, এষ্টকও হবে না, ফেষ্টকও হবে না। যত বেশি এইখান দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের ব্যাপারে উদার হবেন, ভিতরটা তত বেশি খুলে যাবে, নাইলে ভিতরটা সংকীর্ণ হয়ে যাবে, সংকীর্ণ। আল্লাহ সব সইতে পারে, বন্ধুর বিরোধিতা সইতে পারে না। যদি বন্ধুর বিরোধিতা সইতে পারতেন তাহলে কোরআনে এই শব্দ কোনোদিন আসতো না, ইন্না শানিয়া কাহু আল আবতার, এই কথা কোরআনে কোনোদিন আসতো না, ইন্না শানিয়া কাহু আল আবতার, ইন্না শানিয়া কাহু আল আবতার। বন্ধুর দুশ্মনী আল্লাহ সইতে পারে না, আল্লাহ বলে বন্ধুর দুশ্মন, তাহলে কোরআনে এই আয়াত কোনোদিন আসতো না। আল্লাহ সব সইতে পারেন কিন্তু বন্ধুটা সইতে পারেন না। সইবেন তো সইবেন কি করে, সৃষ্টির আগেও তো বন্ধুকে সাথেই রাখছেন, সমগ্র সৃষ্টির আগে, শুধু ওনার সৃষ্টির আগে। কোরআন আমাকে এটাই বোঝায়, ইন্নাকা লামিনাল মুরসালিন, সূরা ইয়াসিন, সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ তেলাওয়াত করেছেন, সমগ্র সৃষ্টির 1000 বছর আগে। কোরআনের গ্রামার আমাকে বলে, আমি তর্ক বিতর্কতে যাইতে চাই না যে কেমন অবস্থায় ছিলেন, কোন রূপে ছিলেন, এটা আমার বিষয় না, কিন্তু কোরআন আমাকে বলে ছিল ইয়াসিন আল কোরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন, মনে হয় ওই সময় উপস্থিত ছিল, নাইলে আল্লাহ ইন্নাকা বললো তো বললো কি কইরা। আরবি গ্রামারে ইন্না বলা চলে না, ইন্নাকা বলা চলে না, ইন্নাকা ওকেই বলা চলে যে সামনে উপস্থিত। কি বলে হুজুর গ্রামারে কি বলে, এটাই তো, নাইলে তো ইন্না হু বলতো, ঠিক না? কিন্তু কোন রূপে ছিল এটা আল্লাহই জানে, আল্লাহই জানে, ওটা ওটা কে জানে, কে জানে, আল্লাহই জানে, ঠিক না? আমি জানি না কোন রূপে ছিল, কিন্তু কোরআন বলে ছিল, কোরআন বলে ছিল, কোরআন বলে ছিল, ছিল, ছিল। ওই নবী দিছেন আল্লাহ আমাদেরকে, তো মৃত্যুর সময় চোখে পানি নিয়ে যাইতেছেন, কেয়ামতের দিন যখন উঠবেন আল্লাহ রসুলের আগে কেউ উঠবে না, কোন নবী না, কোন রসুল না, কেউ না, সর্বপ্রথম ওনাকে উঠানো হবে রওজায়ে আথার থেকে। জিবরিল আলাইহিস সালাম উঠাবে আর বলবে ইতি মাকাম মাহমুদ, চলেন মাকামে মাহমুদ আপনার জন্য অপেক্ষমান। মাকামে মাহমুদ আল্লাহর ডান দিকে চেয়ার থাকবে, এরকম চেয়ার লাগানো থাকবে আল্লাহর পাশে। কমা কাউসাইন আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাওহা ইলা আবদিহি মা আওহা, দুনিয়ায় বুঝে আসে নাই কিন্তু ইনশাআল্লাহ উলামায়ে কিরাম কিয়ামতের দিন এটা বুঝবে, যখন মাকামে মাহমুদ আল্লাহর কুরসির সাথে মিলায় লাগাবে, ওটাই হবে কমা কাউসাইন আও আদনা ফাদানা ফাতাদাল্লা, ওই দিন একবারে কাছে রাখবে মাকামে মাহমুদে। কিন্তু রূপগঞ্জের মানুষ, মানুষ তো চেয়ারের জন্য চানও দিতে চায়, ঠিক না? সামান্য একটা ইউনিয়নের চেয়ার, এটার জন্য মরতেও রাজি, মারতেও রাজি, কিন্তু আমাদের নবীজি মাকামে মাহমুদ পাবে, রব্বে কাবার কসম, উম্মতের জন্য ওই চেয়ারে বসবে না, হাত রাইখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন, বলবো বসবো না, কেন? এটা তো আপনারই, এই জন্যই তো হাত রেখা দাঁড়ায় আছি, আপনি আমাকে বসায় কি করতে চান? আমি বসবো না, আমি তো উম্মতের জন্য, বসলে উম্মতের জন্য ছুটবে কে? হাউজে কাউসারে যে কে পানি পান করাবে? আমি যদি বৈশা পড়ি উম্মতকে হাউজে কাউসারে কে পানি পান করাবে? আমি যদি বৈশ আপনার উম্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করব না। আপনি বলছেন সাফি তু সাফা, আমি সুপারিশ করলে নাকি দিবেন, সন্তোতা আমি চাইলে নাকি আপনি দিবেন, তো আমি মিজানের কাছে ছুটব, যদি পাল্লা সামনে না ঝোঁকে তো ওইখানেই হাত উঠায় দিব, পাল্লা ঝুঁকায় দেন না, আমি বসলে কে যাবে ওইখানে হাত উঠাবে?
আমি বসবো না, তৃতীয় আমি বসবো না, পোস্তেরাতের কাছে ছুটা যাব যদি আমার উম্মত পার না হইতে পারে। তো দুনিয়াতে যে দুরুদ আমার উপরে পড়ছে, ইমাম কর্তবী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখছেন, আঙ্গুল উঠাইলে কর্তবীর উপরে উঠায়, আমার উপরে উঠায় না, কর্তবীর কিতাব পড়া দেখেন। ইমাম কর্তবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, পোস্তেরাতের ওইখানে ছুটবেন যদি উম্মত পার না হইতে পারে। তো দুনিয়াতে যে দুরুদ পড়ছিল ওই গাঁটটি গুলাকে মাথায় করে সমস্ত নবী রসুল কিয়ামতের মাঠে কেউ সবাই নাফসি নাফসি বলবে, কেউ মা কেউ যাবে না, কেউ বাবা কেউ যাবে না, কেউ বোন কেউ যাবে না, কেউ উম্মত কেউ যাবে না, শুধু নিজের বেলায় চিৎকার দিবে নাফসি 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 নাফসি। কঠোরতা দেখা শুধু নিজের কথা মনে থাকবে আর সব ভুলা যাবে। কিন্তু আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে এই মাথার থেকে ওই মাথায় একবার হাউজে কাউসারে, একবার মিজানে, একবার পুলসেরাতে ছুটতে থাকবে আর চিৎকার দিতে থাকবে, উম্মতি রব্বি উম্মতি 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 উম্মতি। আল্লাহ চিৎকার দিতে থাকবে, বন্ধু সন্তোষা শাফি তুশাফা, আজকে কতগুলা চান, যতগুলা চাবেন অতগুলা উঠায় দিয়া দিব, যাকে চাবেন তাকে উঠায় দিয়া দিব, শাফি তুশাফা, যার জন্য সুপারিশ করবেন মঞ্জুর করব, যতগুলার জন্য করবেন মঞ্জুর করব। বন্ধু চিৎকার দিয়ে না আপনার কান্না সইতে পারি না। আপনি উত্তম না আমরা দুইজন উত্তম? কি বলে ওলামা ইকরাম, কে উত্তম? নবীজি উত্তম, ঠিক না? আল্লাহ রসুলের জবাব দিছে আমি উত্তম। দুই ভাই হাসতে হাসতে কুটা কুটা হইয়া নানার কোলের ভিতরে শুয়া পড়ছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করে এত হাসো কেন? জবাব হয় নাই, জবাব কি হয় নাই, জবাব হয় নাই। তাহলে উত্তম কে? কামরা দুজন। কিভাবে? আমাদের আব্বাজানকে চিনেন, বলো আব্বার পরিচয় দিয়া বলতেছে আবু কালাইসা বিশাই, আমাদের আব্বার সামনে আপনার আব্বা কিছুই না। আমার আম্মা জানবে চিনেন, বলে বলো আম্মার পরিচয় দিয়া বলতেছে উম্মু কালাইসা বিশাই, আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না। আমাকে নানা জানবে চিনেন, বলে বলো নানা জনের পরিচয় দিয়া বলতেছে জাদ্দু কালাইসা বিষয়, আমাদের নানা জনের সামনে আপনার নানা নামও মানুষ জানে না। আমাদের নানা জান দুজাহানের বাদশাহ, আল্লাহর রাসূল বুকের ভিতরে জড়ায়া দিয়া চুমা খায়া বলতেছে তোমরাই উত্তম মাইনানি নাম। ওই প্রিয় হাসান আল হুসাইন কিয়ামতের দিন এর নামও নিবে না। ফাতেমা যাকে না দেখলে একদিন থাকতে পারতেন না, বলছে ফাতেমা তো বোঝা তুমি মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। ওই ফাতেমা এর নামও নিবেন না, পরিবার পরিজনের কথাও বলবেন না, সারা কিয়ামতের মাঠ শুধু বলবেন উম্মতি 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 উম্মতি। ওই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে, আমাদেরকে বানাইছে। হ্যাঁ, মনে উঠলো অন্যদিকে না যায় আজকে এইদিকে শেষ করতে চেয়েছি, মনে উঠলো এই জন্য বলতেছি। কেমন উম্মতের জন্য দরদার ব্যথা, কেমন ব্যথা এখানে উম্মতের জন্য। ওলামা বুঝবে, আপনারা বুঝবেন কি বুঝবেন না জানি না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাজাল্লি দিছিলেন আরশ থেকে, উনি আল্লাহকে দেখতে চেয়েছিলেন, তা আল্লাহ বলছে ইনিস্তাকাল্লা মাকানা, যদি জায়গা ঠিক থাকে তুমি স্থির থাকো তাহলে আমারে দেখতে পারবে। তা আল্লাহ তাজাল্লি দিছেন আরশের থেকে, ফখরলা মুসা সাইকা, যাদেরকে নিয়ে গেছেন সব মরা গেছে। মুসা আলাইহিস সালাম 40 দিন বেহুশের মতো ছিলেন, অথচ তাজাল্লি দিছেন 70,000 পর্দার ওই পার থেকে। একটু এটা মনে রাখবেন ভালো বুঝার জন্য, ওই পার থেকে তাজাল্লি দিছেন,
কিন্তু আজকে আরশের উপরে বন্ধু আর নিজে পাশাপাশি কবা কাউ সাইনি যাও আদনা ফাতানা ফাতাদাল্লা ফাওহা ইলা আবদিহি মা আওহা সব পর্দা সরায়া বন্ধু আরশের উপরে চলে আসছে দুইজন পাশাপাশি বসছে চল্লিশ দিন বেহুশের মতো তো দূরের কথা আমার মন তো বলে সব হারায় যাওয়ার কথা ছিল কিন্তু হারায় যান নাই ওই টেবিলে সব বুঝা গেল উম্মত বলেন নাই উম্মতকে ওই টেবিলের ভিতরে নিয়ে আসছেন উম্মত বলেন নাই ওইখানেও যে উম্মতকে স্মরণ করতেন যদি স্মরণ না করতেন আপনি আত্মা হিয়াতর ভিতরে পড়েন কি করে ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন এটা কার কথা কার নবীজির কথা আত্মা হিয়াতু ওয়াসসালাওয়াতু ওয়াত্বাইয়িবাতু আল্লাহ নবীজি বলছেন তারপরে আল্লাহ বলছেন নবীর উপরে আল্লাহ দুরুদ পড়ছেন তারপরে নবীজি বলছে আমার উপরে পড়লে হবে না আমার উম্মতকে ভুলা যাব আমি মনে করছেন আমার উম্মতের উপর যেখানে সমস্ত পর্দা উঠায়া নূরের জগৎ যেই জগতের বর্ণনা দিয়ে তুমি শেষ করতে পারবে হায় হায় মুসা আলাইহিস সালাম বলছিল আমার সাথে কথা বলেন আপনি কি চূড়ার উপরে আর আমি কি পদদেশে বলছে না বাইনি ওয়া বাইনাকা হিজাব তোমার আমার মাঝে পর্দা আছে পর্দা আমি পর্দার ওই পারে তুমি এই পারে বলছে কত পর্দা এক রেওয়ায়েতে পাওয়া যায় সাবঈনা আলফা হিজাব সত্তর হাজার পর্দা জিজ্ঞাসা করছে এক এক পর্দা কত মোটা আলফা সানা এক হাজারের বৎসরের রাস্তা সমান মোটা পর্দা আমি ওই পার থেকে কথা বলতেছি তুমি এই পারে আর এখানে কোনো পর্দাই নাই হারায় যাওয়ার দরকার ছিল যদিও অন্যটা বললে ওলামায়ে কিরাম মানবে কি মানবে না জানি না আল্লাহর রাসূল নাকি বলছিলেন কোন কিতাবে পাওয়া যায় জানতা রাব্বুল কারীম ওয়া আনা নাবিয়্যুর রহিম কাইফা তুতাইয়্যু হাযিল উম্মা বাইনাল কারীম ওয়ার রহিম আল্লাহ জিজ্ঞেস করছিলেন বন্ধু এইখানে উম্মত সব জায়গায় তো উম্মত উম্মতই করেন সারাদিন এইখানে এই উম্মত রাব্বের মতো রাব্বে কারীম আমি আমার মতো নবী রহিম দুইয়ের মাঝে যদি উম্মত হারায় যায় তাহলে মনকে বুঝাবো তো বুঝাবো কি করে এই জন্য উম্মতকে মধ্যখানে নিয়ে আস আমি উম্মত বলতে পারি না কিন্তু আফসোস সোস যে নবী দুনিয়াতে আয়সা আসতে দেরি সেজদা করতে দেরি করেন নাই কিতাবে আছে মার পেটের থেকে যখন বাহির হইতে ছিলেন শেখ দায়ী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মু মা শেফা শেফা বলতেছিল কান্নাল মিসকা ইয়াফুর যখন দুনিয়াতে আসতেছিল তো সুগ্রাণ ছড়াইতে ছড়াইতে আসতেছিল সারা দুনিয়ায় সুগ্রাণ ছড়াইতে ছিল কান্নাল মিসকা ইয়াফুর শরীরে এক জাগরা পরিমাণও ময়লা ছিল না মত্তু আর সুররা কে জানি নাভি আগেই কেটে দিছে মখতুনান কে জানি মার পেটে আগে মুসলমানই করে দিছে শুধু চাদরে রাখতে দেরি সেজদা করতে দেরি করে নাই শুধু রাখছি ডাইন দিক হইয়া সেজদা লম্বা সেজদা আম্মা জান আয়েশা আমেনা বলেন বেটা সেজদায় যে কি বলছিস আমি বলতে পারবো না আমি তো তোর অবস্থা দেখে আশ্চর্যজনিত হয়ে গেছি যেটা আবার কেমন বাচ্চা হবে না তো হবে না কেন দু জাহানের বাদশাহ ঠিক না কি বিশ্বাস হয় না দু জাহানের বাদশাহ বিশ্বাস হয় না মানে ঠিক না হ্যাঁ চলেন আপনি যদি বিশ্বাস না করেন তাহলে গুলশাব বইলা দিতেছে দু জাহানের বাদশাহ আল্লাহ রসুল গুলশাবকে ইশারা করছে আইয়ুহা দব বইলা হে গুলশাব বলতে দেরি মাথা উঁচা করে আরবিতে চিৎকার দিতে দেরি করে নাই লব্বাই ওয়া সাদাই ইয়া সাইনা ওয়া ইয়াউমিল কিয়ামা ও দু জাহানের বাদশা আপনার ইশারা করতে দেরি আমার ভাগ্য খুলতে দেরি হয় না পিওর আরবি ভাষায় গুলশাব মাইনা নিছে দু জাহানের বাদশা সমগ্র সৃষ্টি মাইনা নিছে দু জাহানের বাদশা আপনি মানলেই কি আর না মানলেই কি
কিছু আসে যায় না। যে মানবে ওর ভাগ্য খুলবে, যে মানবে না ওর ভাগ্য খুলবে না।